নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই চামড়া শিল্প শ্রমিকদের জন্য বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি গবেষণা প্রতিষ্ঠানটি বলছে পোশাক খাতের চেয়ে চামড়া শিল্প শ্রমিকদের কাজ বেশি ঝুঁকিপূর্ণ ও ভিন্ন ধরনের তাই শিল্পের স্বার্থে শ্রমিকদের ধরে রাখতে হবে চামড়া খাত সংশ্লিষ্টরা অভিযোগ করেন চামড়া শিল্পের বর্তমান দুর্দশার জন্য রয়েছে সরকারের গাফিলতি আর ভুলনীতির কারণে ধুকছে এই খাতটি গোলাম মাইনুল হাসানের রিপোর্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি আলোচনায় পোশাক খাতের বিষয় মূলত সামনে আসে অথচ রপ্তানি দ্বিতীয় সর্বোচ্চ খাত চামড়া শিল্প শ্রমিকদের বিষয় সেভাবে সামনে আসে না এমন বাস্তবতায় রাজধানীতে সিপিডি কার্যালয়ে চামড়া শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ব্রিফিংয়ের আয়োজন করা হয় সিপিডি বলছে চামড়া খাতে কমপ্লেন্স ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ এর সাথে যুক্ত বায়ারদের কাছে পণ্যের ন্যায্য মূল্য পাবার বিষয় ন্যূনতম মজুরি প্রস্তাব করছি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ বলছেন দু হাজার সালের পর থেকে চামড়া খাত পেছনের দিকে গেছে রপ্তানি কমেছে ধারাবাহিক ভাবে এক্সপোর্ট আমাদের যেখানে ছিল একশো মিলিয়ন ডলার ২০১৮ সালে সেখানে এটা চলে এসেছে আপনার একশো এই পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলারের ভিতরে এখানেও আমাদের এক্সপোর্ট কমে গেছে এবং পাশাপাশি আমাদের যে একটা ক্যাশ ইনসেন্টিভ ক্রাস্ট লেদার উপরে আপনার দিত সরকার টেন পার্সেন্ট সেটা কিন্তু আপনার গত জানুয়ারি থেকে আপনার তুলে নিয়েছে সরকারের কিন্তু ভূমিকাটা যথাযথ ছিল বলে আমি ব্যক্তিগত বা আমার সংগঠন মনে করে না কারণ এরকম একটা ইম্পর্ট্যান্ট সেক্টর এই সেক্টরের ব্যাপারে সরকারেরও কিছু ধরনের গাফিলতি ছিল বলে আমার মনে হয় যার জন্য আজকে বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন বর্তমানে শ্রমিক সংখ্যা মোর দেন থার্টি কমে গেছে কারণ মালিকদের ব্যবসা ভালো না তো ব্যবসা ভালো না হওয়ার কারণে শ্রমিক কমে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলছেন ন্যূনতম মজুরি মেনে নেওয়ার বিষয়ে অনেক সময় শ্রমিকদের উপর মালিকদের চাপ থাকে অনেক সময় দেখা যাচ্ছে শ্রমিক কম মজুরি দিলেও কিন্তু আমরা বোর্ডে সেটা থেকে আমরা কিন্তু অনেক বাড়িয়ে দিচ্ছি এরকম ইনস্ট্যান্স আছে কারণ অনেক সময় শ্রমিকরাও শ্রমিক প্রতিনিধিও চাপে থাকে মালিকদের নিকট থেকে আসলে এটা অপ্রিয় সত্য কথা আর কি তারপর আমরা যদি দেখি যে বেতনটা কম হয়ে যাচ্ছে তখন আমরা বোর্ড বোর্ডের অন্য অন্য মেম্বার মিলে কিন্তু আমরা একটু বেতনটা বাড়ানোর চেষ্টা করি বর্তমানে চামড়া শিল্প শ্রমিকদের জন্য সাড়ে তেরো হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা আছে শ্রমিকদের দাবি তা পঁচিশ হাজার টাকা করার গোলাম মইনুল হাসান বাংলা ভীষণ ঢাকা